ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলেও আজও চালু হলো না উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হিমঘর। অব্যবহারের জন্য নষ্ট হচ্ছে ভবনটিও। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলেও আজও চালু হলো না উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হিমঘর। 2002 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের দুই মন্ত্রী ঘটা করে উদ্বোধন করেছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার একটি হিমঘর। এরপর থেকে কেটে গেছে প্রায় 20 বছর, আজও পর্যন্ত সেই হিমঘরটি চালু হয়নি। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে হিমঘরটি, এভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে। তৎকালীন সময়ে এই হিমঘরটি কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল, মূলত অশোকনগরের কৃষকদের কথা ভেবেই সবজি সংরক্ষণের জন্যে এই হিমঘরটি তৈরি হয়েছিল। অশোকনগর সহ পার্শ্ববর্তী অঞ্চলের কৃষিকাজের সাথে যুক্ত কৃষকেরা উপকৃত হবেন সে কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তা চালু হলো না। চালু হলে কৃষিকাজের সাথে যুক্ত কৃষকেরা যেমন উপকৃত হতেন, পাশাপাশি কর্মসংস্থান হতো স্থানীয় বাসিন্দাদের। এখন পর্যন্ত চালু হয়নি, এটা হবে, নিশ্চয় হবে, সেভাবে চলছে, এখন বন্ধ আছে, এখনও চালু হয়নি। এখনও তো চালু হয়নি, কিন্তু হবে হবে তো বলছে, কি করে এখন তো বলা মুশকিল। এটাই নানান রকম এই লোকাল যাতে মানুষের সুবিধা হয়, কৃষকরা এখানে ফল মূল রাখতে পারে, শাকসবজি রাখতে পারে, তার জন্য মোটামুটি এটা করা হয়েছিল। এটা এমন তো সেই আলু রাখার জন্য সেই হিমঘর এটা হয়নি, এটা ফল শাকসবজি এই এই সবজি রাখার জন্য এটা করা হয়েছিল। কিন্তু সেই বামের আমলে করা হয়েছিল, এখনও পর্যন্ত এটা ওরা চালু করতে যেতে পারে নাই, এইভাবে বন্ধই পড়েছিল। জরাজীর্ণ হয়ে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে হিমঘরের বিল্ডিং, ভেতরে থাকা যন্ত্রপাতি। এ ব্যাপারে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, বাম আমলে তৈরি করা এই হিমঘরটি বর্তমান সরকার রক্ষণাবেক্ষণ করতে পারেননি, তাই নষ্ট হয়ে যাচ্ছে হিমঘর সহ একাধিক প্রকল্প। এখন তো এটা বলতে পারবে যারা পৌর কর্তৃপক্ষ বা যারা এখন জনপ্রতিনিধি, বিধায়ক ইত্যাদি বা সরকার। আমরা শুধু বলতে পারি যে আমরা যখন জিনিসটাকে কমপ্লিট করেছিলাম, পূর্ণাঙ্গ চেহারা দিয়েছিলাম, তারপর থেকে একটা আমাদের আলোচনা হচ্ছিল যে এটা পুরসভা নিজে চালাতে পারবে না, একটা পিপিপি মডেলে আমরা জিনিসটা করব। পরে ওরা একটা কি মেশিন টেশিন বোধহয় লাগিয়েছিল, আর ইলেকট্রিক কানেকশানের একটা সমস্যা ছিল সেই সময়। এরপরে বোধহয় ওরাও বার কয়েক উদ্বোধন ইত্যাদি করলো, কেন যে হচ্ছে না আমি বলতে পারবো না। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে আগামী পুরভোটে তারা ক্ষমতায় আসলে কৃষকদের কথা ভেবে হিমঘরটি চালু করার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের ডেভেলপমেন্টের ভাবনাটা যথেষ্ট কম। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের অশোকনগর একটি শিল্পনগরী হিসাবে পরিচিত, সেই শিল্পনগরীতে নতুন শিল্প তো দূরের কথা। বামফ্রন্ট আমলে যাও শিলান্যাস হয়েছে কৃষি হিমঘর, আর সেই কৃষি হিমঘরের সুব্যবস্থা, আর এই সরকার বা এই এখানকার যে বিধায়ক তিনি এই ব্যাপারে উদাসীন, বা এটা নিয়ে কোনো তাপ উত্তাপ তাদের নেই। এই হিমঘর চালু হলে কৃষকদের যেমন সুবিধা হতো এবং কর্মসংস্থান হতো তা মেনে নেন অশোকনগর পৌরসভার মুখ্য প্রশাসক উৎপল তালুকদার। আগামী বোর্ড মিটিংয়ে এই নিয়ে তারা কথা বলবেন এবং আগামী দিনে হিমঘরটি চালু করার কথাও তারা ভাবছেন বলে এদিন জানান তিনি। চারটে তাই ওটা উদ্বোধনের পরেও তিনটে বোর্ড এসে গেছিলেন, তাই তো? তিনটে বোর্ড এসেছেন, একটা বোর্ড উদ্যোগ নিয়েছিল আমি জানি, কিন্তু কেন পেরে ওঠেনি সেসব আমি এখন ঠিক জেনে বুঝে উঠতে পারিনি। আমি তো আছি মাত্র 3 মাস, আমরা পরের বোর্ড মিটিং এটা তুলব। অ্যাডভান্স আমি এখন কিছু বলবো না, কতটা ই করতে পারবো না পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।